আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে ডক্টর ডেভি ব্লাক সুদিং জেল সম্পর্কে বলবো। এই সুদিং জেলটি ইউজ করলে রেজাল্ট পাবেন কি পাবেন না সব কিছু বলবো এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। এই প্রোডাক্টটি 300 ml এর এবং এই সুদিং জেলটি স্কিনকে উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করে থাকে, পোর্স মিনিমাইজ করে, রোদে পড়া দাগ রিমুভ করে, ত্বক ন্যাচারালভাবে ফর্সা করে। যাদের স্কিনে অতিরিক্ত অয়েল তারা যদি এই সুদিং জেলটি ইউজ করেন তাহলে অয়েলকে কন্ট্রোল করবে, ত্বক ভিতর থেকে ভালোভাবে ক্লিন করে, যার ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা কমে যায়, ত্বকের কালচে ভাব দূর করে, ত্বক মসৃণ করে, স্কিন নরম এবং গ্লোয়িং করার জন্য অনেক ভালো কাজ করে থাকে, ত্বক সতেজ ও কোমল রাখে, পাতলা স্কিনকে মোটা করতে সাহায্য করে থাকে। অনেকেই দেখা যায় অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করার ফলে স্কিনটাকে পাতলা করে ফেলে বা অনেক ধরনের খারাপ প্রোডাক্ট ইউজ করার ফলে স্কিনটা নষ্ট হয়ে যায়। তো তারা যদি এই সুদিং জেল ইউজ করেন তাহলে নষ্ট হয়ে যাওয়া স্কিনটাকে রিপেয়ার করবে এবং স্কিনে যে পাতলা হয়ে যাওয়া চামড়াটাকে মোটা করে দিবে, ত্বকের সতেজ কোষ গঠন করবে, ত্বকে হেলদি করতে সাহায্য করে। এই সুদিং জেলটিতে তেমন হার্মফুল ইনগ্রিডিয়েন্টস নাই, সেজন্য এটি সবাই ইউজ করতে পারেন এবং স্কিনে তেমন ইফেক্ট পড়বে না। এই সুতিং জেলটি ইউজ করার নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই সুতিং জেলটি ইউজ করার নিয়ম হলো, যে কোনো সময় এটি ইউজ করতে পারেন, তবে গোসলের সময় ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন এবং বাইরে থেকে যখন আসবেন, কারণ বাইরে গেলে ধুলাবালি আমাদের স্কিনের গভীরে চলে যায় এবং আমরা যদি ওই স্কিনের গভীর থেকে যে ধুলাবালি বা ময়লাটা চলে যায় সেটা যদি ভালোভাবে ক্লিন না করা হয় তাহলে ময়লাটা স্কিনের মধ্যে থেকে যায়, যার ফলে স্কিনের মধ্যে যেই ময়লাগুলো আছে ওগুলো যদি না ক্লিন হয় তাহলে স্কিন অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই জন্য আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করা প্রয়োজন। আর বাইরে থেকে এসে যদি এই সুদিং জেলটি ইউজ করা যায় তাহলে স্কিনের মধ্যে যে গভীর পর্যন্ত যেই ময়লাটা চলে যায় সেটা কিন্তু রিমুভ করে দিবে এবং অনেক ভালো ক্লিন করে দিবে, রোদে পড়া ভাবটা চলে যাবে। তো গোসলের সময় এবং বাড়ি থেকে যখন আসবেন তখন যদি এটি ইউজ করেন তাহলে অনেক বেটার রেজাল্ট পাবেন এবং গরমের দিনে যখন আপনি এটি ইউজ করবেন স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে। এটি যখন মুখে লাগাবেন, লাগানোর পর 30 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। 30 মিনিট ওয়েট করার পর 2-3 মিনিট জেন্টলি ম্যাসাজ করতে হবে, দেন পানিতে ওয়াশ করতে হবে। তো যারা যারা এটি ইউজ করতে চাচ্ছেন ইউজ করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।